অস্ট্রেলিয়াকে টানা দুটো টেস্ট ম্যাচে বিধ্বংসীভাবে ভারতীয় টিম হারিয়ে দেওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে পুরোপুরিভাবে এইমাত্র এলিমিনেট হয়ে গেল চারটি বড় টিম। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচের আগে ভারতীয় টিমের জন্য তো সুখবর বেরিয়ে এলোই, তার পাশাপাশি এইমাত্র বেরিয়ে এলো ভারতীয় টিম আসন্ন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারবে কিনা এবং ভারত ফাইনালে পৌঁছলে তার বিরুদ্ধে কোন টিম খেলবে তার সব ডিটেলস। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব আসন্ন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি ঠিক কখন কোথায় অনুষ্ঠিত হবে, সেই ফাইনালে কোন দুটি টিম খেলবে, ভারতের জন্য সুখবর কি, সেই সংক্রান্ত সব ডিটেলস। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমের একজন বড় ফ্যান হলে ভিডিওটিকে করে দাও একটি লাইক এবং এর পাশাপাশি এক্ষুনি নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে সাইন আপ হয়ে যাও ভারতের সব থেকে বিশ্বাসযোগ্য একটা ওয়েবসাইটে, এখানে তুমি ইজিলি অটো ডিপোজিট অটো উইড্রল করতে পারো। হ্যাঁ বস, এই ওয়েবসাইটের সব থেকে ব্যাপার এই যে প্রথম ডিপোজিটেই তুমি 100% ক্যাশ বোনাস পাবে এবং প্রত্যেকটা ডিপোজিটেই 10% বোনাস পাওয়া যাচ্ছে, যেখানে সব থেকে বড় কথা কোনো প্ল্যাটফর্মে হেরে গেলেও এখানে লস বোনাস পাওয়ার সুবিধা রয়েছে। এছাড়া এখানে 24/7 কাস্টমার সাপোর্ট রয়েছে, তাই একদম দেরি না করে নিচে ডেসক্রিপশন এবং কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে সাইন আপ হয়ে যাও এই দুর্দান্ত ওয়েবসাইট। তো বস, আসন্ন জুন মাসের 7-8 তারিখে ইংল্যান্ডের ওভাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, আর সেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার জন্য তো খুব আগে থেকেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মতো টিম পুরোপুরিভাবে ছিটকে গেছিলই। কিন্তু এখন এই চলতে থাকা বর্ডার গাভাস্কর ট্রফিতে ভারতীয় টিম অস্ট্রেলিয়াকে টানা দুটো ম্যাচে দুর্ধর্ষভাবে হারিয়ে দেওয়ায় সেই দৌড়ে যে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ইংল্যান্ডের মতো টিমগুলি টিকে ছিল এবং যাদের হাতেও এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলার জন্য সুযোগ ছিল, সেটাও শেষ হয়ে গেল। হ্যাঁ বস, ভারতের হাতে অস্ট্রেলিয়া টানা দু ম্যাচে হেরে যাওয়ায় এইমাত্রই দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং ইংল্যান্ড এই তিনটা টিম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে এলিমিনেট হয়ে গেল। তাই বর্তমানে এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার জন্য মাত্র তিনটা টিম অর্থাৎ ভারত, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ায় টিকে রইল, এবং যার মধ্যে তো ভারতীয় টিমের এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা 100% নিশ্চিতই। কারণ ভারত যদি তার আসন্ন এই দুটো টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে যে কোনো একটা টেস্ট ম্যাচে হারিয়ে দেয়, তাহলে সে খুব সহজেই প্রথম টিম হিসেবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট অফিসিয়ালিভাবে কেটে ফেলবে। আর দ্বিতীয় টিম হিসেবে কোন টিম অর্থাৎ অস্ট্রেলিয়া যাবে নাকি শ্রীলঙ্কা যাবে, সে কথা বললে শ্রীলঙ্কান টিম তখনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছবে যদি ভারতীয় টিম অস্ট্রেলিয়াকে তার আসন্ন দুটো টেস্ট ম্যাচে হারিয়ে দেয়, এবং শ্রীলঙ্কা যদি তার হতে যাওয়া দুটো টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, তখনই কিন্তু শ্রীলঙ্কান টিম ভারতের সঙ্গে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে এবং অস্ট্রেলিয়া এলিমিনেট হয়ে যাবে। আর অস্ট্রেলিয়া টিম তখনই ফাইনালে পৌঁছবে যদি শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের হাতে হেরে যায়। তো আমার মতে তো অস্ট্রেলিয়া টিম ফাইনালে পৌঁছচ্ছেই, তোমার মতে কি মনে হয় তা কমেন্টে জানাও। আর ভারতীয় টিমের জন্য তৃতীয় টেস্ট ম্যাচের আগে কি সুখবর রয়েছে সে কথা বললে, এই বর্ডার গাভাস্কর ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচের আগে কিন্তু অস্ট্রেলিয়ার দল থেকে দুজন দুর্ধর্ষ প্লেয়ার অর্থাৎ ওপেনার ডেভিড ওয়ার্নার এবং ফাস্ট বোলার জস হেজেলউড, যার কামব্যাক করার কথা ছিল, সে কিন্তু শুধু তৃতীয় টেস্ট ম্যাচ নয় পুরোপুরিভাবে সিরিজ থেকে রুলড আউট হয়ে গেছে। তাই ভারতীয় টিম এই সুযোগে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়াকে ঘরের মাটিতে হারিয়ে শুধু বিশ্ব রেকর্ড গড়বে না, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট কিন্তু এর দ্বারা কেটে ফেলবে। তো ভিডিও এইটুকুনি, ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।